ইউটিউব হয়তো ছেড়ে দিব আর এটাই হয়তো বা হতে পারে লাস্ট ভিডিও। গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো ইউটিউব হয়তো ছেড়ে দিব আর এটাই হয়তো বা হতে পারে লাস্ট ভিডিও। তো এত কিছুর পরেও মানে মনিটাইজেশন পেলাম ইউটিউব চ্যানেলে, ইউটিউব চ্যানেলে অনেকগুলো সাবস্ক্রাইবার আছে, সব কিছু ইটিসি, এত কিছুর পরেও অ্যাকচুয়ালি মানে কেনই বা হঠাৎ করে ইউটিউব ছেড়ে দেওয়ার কথা বলতেছি। তো এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে, সেগুলোই হয়তো বা সেগুলো আপনাদের একে একে বলছি কেন ছেড়ে দিব। এর মধ্যে প্রথমত হচ্ছে, আচ্ছা যাই হোক, আমি এখন যে জায়গাটাতে রয়েছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিসি চত্বর থেকে এসে পোলা রোডে একদম শেষ মাথাতে, মানে ওই দিকটাতে হচ্ছে আমার পিছন দিকটাতে যদি দেখা ওটা হচ্ছে বুয়েট ক্যাম্পাসের ওই দিকটা রাস্তাটা। আমরা একটু বুয়েট ক্যাম্পাসের রাস্তাটার দিকে আগাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন মানে এই যে রাস্তাটা, এটা হচ্ছে আপনাদেরকে অন্য একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এটা হচ্ছে মানে কেন্দ্রীয় বা সেন্ট্রাল শহীদ মিনার থেকে যে রাস্তাটা পলাশি গিয়েছে সেটা হচ্ছে মূলত বিসি বুয়েট ক্যাম্পাসের, এমনকি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে রাস্তার মুখ সেটা। আর আমি এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে স্বাধীনতা ভাস্কর্য। এটাও হয়তো আপনারা দেখেছেন যে মানে স্বাধীনতা ভাস্কর্য, এখানে 101টি ভাস্কর্য রয়েছে, এখানে অনেকগুলো ভাস্কর্য আপনারা অন্য একটা ব্লগে হয়তো দেখেছেন। তো আজকের কথা হচ্ছে যে যে সমস্যাগুলোর জন্য আমি মূলত ইউটিউবটা ছেড়ে দেওয়ার কথা বলতেছি, এর মধ্যে অন্যতম হচ্ছে যে একটি সমস্যা যখন সমাধান হচ্ছে তখন আরেকটি সমস্যা এসে আমাদেরকে আঘাত করতেছে। এর মধ্যে প্রথমত একটি সমস্যাজনিত বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলেছিলাম, সেটাতে অনেক সমস্যাগুলো আপনাদের সাথে তুলে ধরেছিলাম, কিন্তু এরপরে আরও বিভিন্ন রকম সমস্যা এসেছে যেগুলো হচ্ছে যে আসলে মানে এড়িয়ে চলা যায়, কিন্তু আসলে মানে একটির পর একটি সমস্যা যদি আসে এত সমস্যা নিয়ে তো আসলে মানে টিকে থাকাটা অনেকটা কষ্টকর বিষয়। তো প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে আমার ফোনের মাইক্রোফোন সমস্যা ছিল, সেটা সমাধান হয়নি। কারণ হচ্ছে এটা সমাধান করার আগে আরও একটি সমস্যা চলে এসেছে, সেটি হচ্ছে যে আমি ভিডিও এডিট করতে গিয়ে ভিডিও ল্যাপটপের যে এডিটর সেই এডিটরটা মারাত্মক লেভেলে সমস্যা করছে। মানে আমার লাস্ট যে ব্লগটা ছিল সেই ব্লগটাতে মেবি একটি ভিডিও এডিট করতে গিয়ে মানে হোম টু সেকেন্ড হোম ভিডিওটাতে 20 মিনিটের ভিডিও ছিল, সেই 20 মিনিটের ভিডিওটা এডিট করার পর দেখা গেছে অরিজিনাল ভিডিওটা এখন আর নেই, কারণ হচ্ছে কপিরাইট সমস্যা পাশাপাশি হচ্ছে আরও বিভিন্ন রকম সমস্যা থাকার কারণে সেই ভিডিওটা এখন আর অরিজিনাল যে মানে যতটুকু থাকার কথা ছিল বা ভিডিওর যে সৌন্দর্যটা ছিল সেই সৌন্দর্যটা এখন আর নেই, সবটাই মূলত নষ্ট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা যেটা সেটা হচ্ছে যে ভিডিও আপলোড করার পর মানে ইন্ডিয়ান একটা বিকি একটা পেজ, একজন মেবি টিকটকার, সে টিকটকার আমার সেই ভিডিওটাতে কপিরাইট দিয়েছে, ক্লেম দিয়েছে। তো এটা আসলে মানে খুব কষ্ট লাগার বিষয়। আর তৃতীয় সমস্যা যেটা সেটা হচ্ছে আমি টোটালি একটি কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করেছি, সেই টোটালি কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করাটাতেও দেখা গিয়েছে সেটাতে মানে কপিরাইট ক্লেম এসেছে। তো এত মানে এগুলো তো এড়ানো সম্ভব না, আমি জানি একদম টোটালি জেনে, কারণ আমি অনেকদিন ধরে প্রায় 1.5 বছরের মতো ইউটিউবে কাজ করি, তো জানি কোনটা কপিরাইট ফ্রি। কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করার পরেও সেটাতে ক্লেম এসেছে। তারপর দ্বিতীয়ত হচ্ছে ভিডিওতে একজন ইন্ডিয়ান টিকটকার জাস্ট এখানে তার কোনো ভিডিও নেই, মানে টোটালি ভিডিও আমার রেকর্ড করা, সেই ভিডিওটাতে জাস্ট একজন টিকটকার সে ইয়া দিয়েছে যে এটা নাকি তার কন্টেন্ট বহন করে। তো এত কিছুর জন্য আসলে মানে হতাশ, মুখ্যতা আমি ভালোই হতাশ যে এত সমস্যা নিয়ে আসলে কাজ করা তো সম্ভব না, কিছু সমস্যা হয়তো এড়ানো যায় আর বাকি সমস্যাগুলো হয়তো এড়ানো সম্ভব না। প্রথমে বলে নিচ্ছি আমি এখন হলের দিকটাতে যাচ্ছি, আর এতক্ষণ যে কথাগুলো শুনেছেন এগুলো হচ্ছে জাস্ট মনের ভিতরে জমিয়ে রাখা একটা ক্ষোভ, কারণ আপনারা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো দেখে বুঝতে পারছেন মানে আমার লাস্ট ব্লগ আপলোড প্লাস এডিট প্লাস এক্সপোর্ট করতে গিয়ে যেই সমস্যাটা ফেস করেছি মারাত্মকভাবে পেইন দিয়েছে, মানে এতটা সমস্যা অন্য সময়টাতে ফেস করিনি। কারণ হচ্ছে যে একদম টোটালি নিজের রেকর্ড করা ভিডিও, নিজে এডিট করা ভিডিও এত কিছুর পরেও যদি মানে অনভিজ্ঞ হলে একটা কথা ছিল, মানে এই সম্পর্কে আমার কিছুই জানা নেই, যদি ওইরকম কিছু একটা হতো তাহলে হয়তো বা সেটা মেনে নেওয়া যেত, কিন্তু
এখানে আমি অনেক দিন ধরে কাজ করি, অনেক কিছু, তারপরে এই সমস্যাগুলো হয়েছে। তো যাই হোক, এত কিছু যেহেতু হয়ে গিয়েছে আর এতটা একটা জার্নি, এত বড় একটা জার্নি যেহেতু পার করে এসে পড়েছি, তো এটার শেষ কোথায় সেটা হচ্ছে দেখার বিষয়। কারণ হচ্ছে এটা শেষটাও দেখার অনেক বড় আগ্রহ, তো এত সহজে চাচ্ছি না। কারণ হচ্ছে ইউটিউবে যেহেতু এসেছি, এটা শেষ কোথায়, এমন কি কে কোন দিকে নিয়ে যেতে পারে সেটাও আমরা দেখব। তো আমরা ইউটিউব চাচ্ছি না, ইউটিউবে নিয়মিত থাকছি, আপনারা হয়তো বা দেখতে পাবেন যত সমস্যা আসুক, মুখ্যত অনেক সমস্যা আছে। আর ইউটিউব আমার ভিডিও কোয়ালিটি এত ভালো না, যার জন্য মানে বিভিন্ন মানুষের কথা শুনতে হয়, এত কিছু মানে আমার সাউন্ড কোয়ালিটি ভালো না, ভিডিওগ্রাফি ভালো না, এডিটিং ভালো না, এত কিছু মানে প্রতিদিন শুনতেই হচ্ছে, আরে এইসব কি ফালতু ভিডিও, মানে হোয়াট এভার, এত কিছু শুনতে হচ্ছে। এত কিছু শুনেও যেহেতু আমি নিয়মিত ভিডিও আপলোড করতেছি, তাহলে বুঝে নেবেন যে ইউটিউব আমি ছাড়ছি না। কারণ হচ্ছে যত সমস্যা আসুক সেগুলোকে আমরা জয় করব। আর একদিন হয়তো অনেক কিছু হবে, ভিডিওগ্রাফি ভালো হবে, ভিডিও এডিটিং ভালো হবে, সাউন্ড কোয়ালিটি ভালো হবে, সব কিছুই ভালো হবে আশা রাখি। কারণ হচ্ছে এখন পর্যন্ত অনেক মানুষের সাথে কথা হয়েছে, অনেকগুলো ইউটিউবারের সাথে পরিচয় হয়েছে, মানে বাংলাদেশের টপ লেভেলের যে লিডিং ইউটিউবারগুলো রয়েছে তাদের সাথেও মূলত কথা হয়েছে। তাদের আমি ভাই স্টুডেন্ট, বিবিএ। জি ভাই। ভাই বিবিএ প্রথম বর্ষ। পাশাপাশি তো ভাই ইদানিং ইউটিউবের জন্য প্রচুর চেষ্টা করতেছি, সাথেও পরিচয় হয়েছি, আর সেগুলো হয়তো বা তাদের সাথে আপনাদের মানে আমার কোনো ব্লগ ভিডিওতে বা সেই ব্লগগুলোতে আপনাদের সাথে দেখাবো যে কাদের সাথে পরিচয় হয়েছে বা কতগুলো ইউটিউবারের সাথে আমার কথা হয়েছে বা পরিচয় আছে, সেটা হয়তো দেখবেন। যেহেতু এত কিছু হয়েছে, এত একটা জার্নি চলে গিয়েছে, এত সমস্যার পরেও এখন পর্যন্ত হাল ছাড়িনি বা এখন পর্যন্ত ভিডিও রানিং রয়েছে বা ভিডিও করেই যাচ্ছি, তাহলে ইনশাল্লাহ এখানে আমরা আছি শেষ পর্যন্ত, অনেক দিন থাকব। আর কারণ হচ্ছে অবশেষে এত চিন্তা ভাবনা এত কিছুর পর যেহেতু আমরা অ্যাট লাস্ট ডেইলি ব্লগে ঢুকেছি, ডেইলি ব্লগে আমরা নিয়মিতই থাকব। আপনাদের এখন শুধু প্রয়োজন হবে আপনাদের সাপোর্ট। কারণ হচ্ছে বাংলাদেশের ডেইলি ব্লগটা অনেকটাই টাফ, কারণ হচ্ছে অনেক বুঝতেই তো পারছেন এতক্ষণ যে বকবক করলাম, এতক্ষণ মোড ছিল কি, এই ভিডিওটা বানানোর পর হয়তো আর সেই মোড নেই এখন, আসলে পুরোপুরি চাঙ্গা, এখন আবার গিয়ে হয়তো এডিটে বসবো, আবার যত সমস্যাই হোক। যেমন আগের ব্লগটাতে 6-7 বারে এক্সপোর্ট যেহেতু করেছি, 2 দিন সময় নষ্ট হয়েছে, এটাতে হয়তো বা সময় যাবে, কারণ এভাবে সময় গেলেও সমস্যা নেই, আমরা এটাতে রানিং করব। তো আমরা এখন হচ্ছে যে কলাভবনের গেট সেটাতে কাছাকাছি চলে আসছি, ওই যে দেখতে পাচ্ছেন যে কলাভবনের মেইন গেট, এখন হচ্ছে লক করা কলাভবনের মেইন গেট। আমরা এই দিক দিয়ে যাবো না, আমরা বিসি চত্বর হয়ে হলে চলে যাব। আর এখন এত রাতে ভিডিও বানানোর মূল রিজন হচ্ছে সারাদিন এই ভিডিও আপলোড করে মুখ্যতা মেজাজ পুরোপুরি একদম ইয়া ছিল, যাই হোক এখন মেজাজ একদম টান্ডা, মেজাজ একদম পুরপুরে, কারণ হচ্ছে এই ব্লগটা বানিয়েছি আর সাথে আপনাদের বিষয়গুলো শেয়ার করেছি। সো আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, আবারও আমরা আবার নতুন উদ্যমে শুরু করেছি, যত সমস্যা হোক আমরা সবগুলোকে এড়িয়ে যাব। আর একদিন হয়তো বা আশা রাখছি ভালো কিছু হবে, এই ব্লগ ভিডিও বা এই ভিডিও আর থাকছে না। সো গাইস, দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে।